জগৎবল্লভপুরে প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠনকে ঘিরে উত্তেজনা এলাকায়, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠনকে ঘিরে আজ উত্তেজনা ছড়ায় এলাকায়। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির ৪২টি আসনের মধ্যে সবকটি শাসকের দখলে, পূর্ত দপ্তর কার হাতে যাবে এই নিয়েই সকাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে চলছিল দড়ি টানাটানি, যার জেরে উত্তেজনাও বাড়ছিল সমিতি চত্বরে। অশান্তির আশঙ্কা করে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন ছিল। সকাল থেকেই সমিতির মধ্যে পূর্ত দপ্তরের দাবিদার হিসেবে শাসক দলেরই জয়ী দুই সদস্য তপন চ্যাটার্জি এবং সঞ্জীব সাহার মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। উত্তেজনা বাড়ছিল পঞ্চায়েত সমিতি চত্বরেও। পুলিশের সঙ্গে বেশ কয়েকবার পতাসায় জড়ায় তৃণমূল কর্মীরা, হাতাহাতিও হয় বেশ কয়েকবার, যদিও বড় কোনো ঘটনা এদিন ঘটেনি। আর এই ঘটনার জেরেই আবারও জগৎবল্লভপুরে প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব। এক পক্ষের দাবি, দলীয় নির্দেশ অমান্য করে পঞ্চায়েতের বোর্ড গঠনের সহযোগিতাকারীদের পঞ্চায়েত সমিতির উচ্চ পদে বসানো হচ্ছে। দলের নির্দেশকে যারা বুড়ো আঙুল দেখিয়েছিল তারাই আজ দলের সর্বেসর্বা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। তিনি বলেন, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দলীয় নির্দেশ মেনেই সমস্ত কিছু হয়েছে এবং দলের সমস্ত সদস্যরা সেগুলি মাথা পেতে নিয়েছে। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতিতে ৪২টা সিটের মধ্যে ৪২টাই মামাটি মানুষের ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন এবং ৪২ জনই তৃণমূল কংগ্রেসের। কিন্তু দল কিন্তু যখন লড়াই করে, আমি এই সারাউন্ডিং এলাকার পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলাম এবং দল পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবেই আমাকে প্রজেক্ট করে লড়াই করে, এবং এই ছেলেরা যে দেখছেন বিরোধী আমার বিপক্ষে যে ছিল মাত্র ২০০ ভোট পেয়েছে, আমি নিজে ৪,৫০০ ভোট আমাকে মানুষ দিয়েছে। আর আমি উপপ্রধান হিসাবে শঙ্করাটি টুয়ে যেভাবে সকলকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি, বিগত দিনে সেই আবেগ মানুষ রাখতে পারছে না। কিন্তু আপনাদের কাছে একটা কথা বলি, বর্তমানে কেন্দ্রীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের আমি সভাপতি, তার সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন মানুষের দলীয় কর্মীদের এত চাপ, তারপরেও কিন্তু আমাদের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয়কে মাথায় রেখে ওনার অর্ডারকে প্রাধান্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পাঠানো লিস্ট, সেই লিস্টকে কিন্তু প্রাধান্য দিয়ে আজকে কিন্তু আমরা এখানে সর্বসম্মতভাবে আমরা পূর্তের কর্মাধ্যক্ষ এমন একজনকে দিলাম, যেখানে আমার কষ্ট হচ্ছে যে এই ২০০৮ মাথায় ৮টা সেলাই,
আর কানে পাঁচটা সেলাই নিয়ে 25 দিন ভর্তি ছিলাম সোবরানী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের হয়ে সিপিএম এর বিপক্ষে লড়াই করতে গিয়ে যে ছেলেটা পুত্রের কর্মদক্ষ দল যাকে দিল আজকে যুব সভাপতি সঞ্জু মল্লিক এবং সহসভাপতি সঞ্জীব সাহা যে পুত্রের কর্মদক্ষ দল যাকে পাঠিয়েছে আজকে পুত্রের কর্মদক্ষ দলীয় পর্যায়ে এমএলএ সাহেবকে মাথায় রেখে উনি পুত্রের কর্মদক্ষ হলেন কিন্তু দলের কাছে আমার একটাই জিজ্ঞাসা যে দল পাঠিয়েছিল বরগাছিয়া টুয়ে এই নজুদাকে পাঠিয়েছিল উপপ্রধান হিসাবে এবং তজলিমাকে পাঠিয়েছিল প্রধান হিসাবে সেখানে কিন্তু মানা হয়নি এদের নেতৃত্বে দলের বিপক্ষে গিয়ে কিন্তু আপনার ভোট গঠন হয়েছে এবং বেগড়ি বিধানসভার বেগড়ি অঞ্চলে দেবাশিস ঘোষ ওরফে অপাকে কিন্তু দেয়নি দল সেখানে আমাদের মাদারের সভাপতি এবং যুব সভাপতি মাদারের সভাপতি টিঙ্কাইদার অর্ডারে ইনডাইরেক্টলি ওখানে ভোট গঠন হয়েছে সেটাও যদি হতো আমি মানতাম তারপরেও বিভিন্ন রাজনীতির কর্মসূচিতে যুবর যে রাজনীতির কর্মসূচি সেখানে রাখি দিবস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই সঞ্জু মল্লিক যুব সভাপতি সঞ্জীব শাহ সহসভাপতি আপনারা দেখতে পাচ্ছেন রাখি বন্ধন দিবসে প্রকাশ্যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সানি যে বরগাছা টুয়ে দলের বিপক্ষে গিয়ে ভোট গঠন করেছে আর সাপোর্টিং হিসেবে এই সঞ্জীব শাহ আর সঞ্জু মল্লিক এদের সাপোর্টিং এ কিন্তু হয়েছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে বলে আমার কাছে খবর নেই দল যা নির্দেশ পাঠিয়েছিল দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যা নির্দেশ পাঠিয়েছিল সেই নির্দেশটা আমাদের বিধায়ক সাহেব সেটাকে আমাদেরকে বলেছিল দলের নির্দেশকে মান্যতা দিতে আমরা বিধায়ক সাহেবের নির্দেশ মতো দল যে তালিকা পাঠিয়েছিল সেই তালিকা অনুযায়ী আজকে আমাদের কর্মাধ্যক্ষ গঠন হয়েছে এখানে ভেতরে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয়নি সবাই সেই নামকে উঠে দাঁড়িয়ে সমর্থন করেছে নজন পূর্ণ সমর্থন নিয়ে তারা কর্মাধ্যক্ষ হয়েছে আগামী দিনেই পঞ্চায়েত সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে আপনাদের পঞ্চায়েত সমিতি কি ঘটে ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সারারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন 9123608838 আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্ট